যশোরের মনিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রকুনুজ্জামানের সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এ সময় পৌর মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় বিশ্বাস ও শারমিন শাহনাজ সহ অনেকে উপস্থিত ছিলেন।